আমি মনে করছি তোমরা করতে পারবা আসলে এটা গণতন্ত্র স্যার এখনো তো পারমিশন চাচ্ছে স্যার ওই লিংকটাতে কিন্তু আমি কোনো পারমিশনের অপশন রাখি নাই তোমাদের আমি জানি না এনিমে একবার রিফ্রেশ করে আবার দাও তাহলে ঠিক হয়ে যাবে হ্যাঁ বলো পারমিশন চাচ্ছে স্যার এখনো পারমিশন চাচ্ছে জি স্যার জি স্যার তোমরা যারা আগে ক্লিক করেছিলাম ক্লোজ করে দিয়ে আবার একটু কষ্ট করে দিয়ে দেখো তো আসে কিনা স্যার করলাম তারপর আবার পারমিশন চাইছে পারমিশন চাইছে স্যার পারমিশন চাইছে স্যার এখন আচ্ছা একটু ওয়েট করো যত চাইছে তাদের একটু ওয়েট করো কারণ অলরেডি আমি দেখতেছি এ নাম্বার অফ পিপল আছে কয়েকজন সমস্যা হচ্ছে হ্যাঁ সবাই অনেক অনেকজন চলে যাচ্ছে আর তো

তোমাদের ওখানে একটা পোলিং আমি দিয়েছি তোমরা এখানে কে কোন সেকশন থেকে পোলিংটাকে ভোট দাও আমি কিছুক্ষণ পরে ক্লোজ করে দিব আমি দেখি কারা আমার কোন সেকশন স্টুডেন্ট আর দ্য হাইয়েস্ট এন্ড হু আর দ্য মোস্ট অ্যাটেন্টিভ ওয়ান দ্যাটস ওয়াই ওকে ক্রিয়েটেড দ্য পোল আর তোমাদের মাঝে মাঝে যখন বোর হয়ে যাও আমাকে বলো তোমাদেরকে আমি মাঝে মাঝে শর্ট কুইজ কুইজ ক্রিয়েট করব দেখব কাদের এখানে অ্যানোনিমাস থাকবে মানে কে কোন আনসার দিয়েছে আমি অ্যানোনিমাস করে রাখবো

ওর এমআর রেজাল্টটা শেয়ার করব তোমাদের টোটাল নাম্বার অফ স্টুডেন্ট এর মধ্যে কোন সেকশনে কত পার্সেন্ট আছে সো কোন সেকশন এগিয়ে জানো সেকশন ডি

তোমরা যারা ভোট দিতে পারো নাই পরে ভোট দিও আমি তোমাদেরকে পোলিং এর রেজাল্টটা দেখাবো পরে হ্যাঁ শেষ করেছি তোমরা রেজাল্টটা দেখো তোমরা দেখতে পাচ্ছো না যাই না

আর একটু বলে রাখি আমার লাইন মাঝে মাঝে ডিসচার্জ করে সো ডিসকানেক্টেড বাই লেট মি নো হ্যাঁ আমাকে জানিয়েও আর কি স্যার এখন আর আসছে না আমি তাহলে স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি আমি যেভাবে তোমাদের গতকালকে অ্যারেঞ্জমেন্টস নিয়েছি সেটা আমি তোমাদেরকে একটু শেয়ার করতে চাই তোমাদেরকে একটা অ্যাডভাইস আর जस्ट হিয়ার ইজ आवर

ধরো ফার্স্ট নেম আর লাস্ট নেমে ফার্স্ট নেমে আইডি দিলা লাস্ট নেমে দিলা তোমার নাম তোমার নামটা ছোট ছোট ফর্মে লিখলে চলবে আর অন্য কিছু লেখার দরকার নাই লেভেল 3 সেমিস্টার 1 2020 অনেকে লেখছো লেভেল 3 সেমিস্টার 1 2020 সেগুলো লেখার দরকার নেই আমাদের প্রত্যেকটা অ্যাকাউন্টে দেখবা লেভেল 3 এর অ্যাকাউন্টে লেভেল 3 টাই শুধু এখানে আসবে আর কি তো তোমরা একটু কষ্ট করে তোমাদের যাদের জুম অ্যাকাউন্টের একটু डिफरेंट ওয়েতে নামগুলো লেখা আছে সেটা তোমরা একটু কষ্ট করে ফারস্টে আইডি নাম্বার দিয়ে দিও আর কি

সার্ভার থেকে নিলে ভালো হয় স্যার এই লিংকটাতে না আচ্ছা সার্ভার থেকে নিব সার্ভার থেকে নিলে বেটার তোমাদের একটু কষ্ট করতে হবে সেটা হচ্ছে তোমাদের জুম অ্যাকাউন্টের নামটা একটু ফার্স্ট নেমটা আইডি এবং লাস্ট নেমটা তোমার নাম আর কি তোমার নামটা সংক্ষেপে যেমন আমার নাম হচ্ছে কাজী কামরুল ইসলাম আমি যেমন কে কে ইসলাম করে লিখি কে কে ইসলাম তোমাদের যদি বা যদি আমি পারভেজ লিখি তাও কোনো সমস্যা নাই তোমরা এরকম করে লিখলে ইস ইস বেটার সুন্দর আসে এখানে দেখতে আমাদেরকে সর্ট করতে ইজি হয় আর কি স্যার হ্যাঁ চারটা সেকশন যেহেতু তোমরা একসাথে এখানে আসলে শর্ট করতে গেলে আমার আমাদেরকে অনেক সময় লাগে আর কি আর যদি তোমরা এইভাবে দাও তাহলে আমাদেরকে এক্সেল এখানে শর্ট করে দিতে নামের শুরুতে আইডিটা থাকবে স্যার সুবিধা হবে হ্যাঁ শুরুতে আইডি ফার্স্ট নেমে আর লাস্ট নেমে তোমার নামটা লেখো নামটা নামটা দরকার আছে আইডিটা সবাই যদি এইভাবে লেখো তাহলে যে অনেকে লিখেছো আর কি অনেকে লেখো নাই একটু কষ্ট করে তোমার নাম নে ওকে এনিওয়ে আই হ্যাভ টু স্টার্ট अदरवाइज আইল বি লেট হ্যাঁ অনেক লেট হয়ে যাবে নাও শেয়ার স্ক্রিন अगेन

তো এই সাইমেলটেনিয়াস সিস্টেম গুলার মধ্যে আমরা দেখেছিলাম ক্রপ ক্রপ এন্ড অ্যাগ্রোফরেস্ট্রি হোমস্টে অ্যাগ্রোফরেস্ট্রি অ্যালি ক্রপিং মাল্টি ট্রি গার্ডেন অর মাল্টি গার্ডেন লাইফ ফেন্সিং অর আদার থিংস উইন্ড ব্রেক শেল্টার ব্রেডস সিকোয়েন্সিয়াল মধ্যে দেখেছিলাম শিফটিং কালটিভেশন টাঙ্গো কালটিভেশন আমি ইন ডিটেইলস যাচ্ছি না আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে উইন্ড ব্রেকস এন্ড শেল্টার ব্রেডস হ্যাঁ উইন্ড ব্রেকস এন্ড শেল্টার ব্রেডস এটা হচ্ছে তোমার উইনব্রেক্স এন্ড সেটেলমেন্টস একটা প্র্যাকটিস এনিওয়ে তোমরা তোমাদেরকে আমি তো বলেছিলাম সিজেশনে মনে আছে কিনা আমি জানি না হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেমস এন্ড প্র্যাকটিস হ্যাঁ তোমাদের যদি মনে না থাকে তাহলে আমি আবার রিক্যাপ করে দিব আজকে হচ্ছে তোমরা এখানে দেখো যে আমরা আজকে স্টাডি করব উইনব্রেক্স এন্ড সেটেলমেন্টস এটার মধ্যে কি কি দেখব হোয়াট ইজ উইনব্রেক্স এন্ড হোয়াট ইজ সেটেলমেন্টস কি কি জিনিস আমাদেরকে এই কনসিডার করতে হবে উইন বেক সেন্ট্রাল বেস করতে গেলে দেন হোয়াট আর দ্য পারপাজেস হোয়াট আর দ্য বেনিফিটস এবং কি ম্যানেজমেন্ট ইস্যু এবং স্পেসিস সিলেকশন দ্যাট মিন্স এই উইন বেক সেন্ট্রাল বেস করতে গেলে কি ধরনের গাছ আমরা এখানে চুজ করব বা কি ধরনের গাছ আমরা এখানে নিব আর কি দিস আর দ্য কন্টেন্টস বিফোর গোয়িং টু দ্য কন্টেন্টস আমাদেরকে দুইটা কনসেপ্ট ক্লিয়ার হইতে হবে আর কি একটা হচ্ছে ফার্স্ট ব্রড কনসেপ্ট হোয়াট ইজ অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেম এন্ড হোয়াট ইজ অ্যাগ্রোফরেস্ট্রি প্র্যাকটিস আরেকটা জিনিস আমি দেখো এখানে রাইজ করেছি এই অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেম বা প্র্যাকটিস গুলো সাস্টেইনেবল কি এন্ড হোয়াট হোয়াট ডাজ উই মিন অ্যাবাউট দ্য সাস্টেইনেবিলিটি বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট আমি এই জায়গা দুইটা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করি তারপর আমরা কনটেক্সচুয়ালি আগায় যাব আর কি হোয়াট ইজ সিস্টেমস এন্ড প্র্যাকটিস তোমরা অ্যাগ্রোফরেস্ট্রি ক্লাস যখন শুরু থেকে করেছো এবং শেষ দিন যেদিন করবা সেদিন পর্যন্ত তোমরা শুনবা অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেম অথবা অ্যাগ্রোফরেস্ট্রি প্র্যাকটিস ইভেন ইফ ইউ গো এনি বুকস অর লিটারেচার অর এনিথিং এলস তোমরা দেখবা যে অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেমস যে কোন সায়েন্টিস্ট অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেম লিখতেছে কোন সায়েন্টিস্ট অ্যাগ্রোফরেস্ট্রি প্র্যাকটিস লিখতেছে অর সামবডি উইল ফিক্স ওয়ান আর্গুমেন্ট অ্যান্ড অ্যানাদার উইল ফিক্স অ্যানাদার আর্গুমেন্ট অর সামবডি উইল ভাইস ভার্সা আর্গুমেন্ট দ্যার ইজ আ লট অফ আর্গুমেন্টস হিয়ার আমরা যেটা তোমাকে ইজি ভাষায় বলি যে অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেমটা হচ্ছে একটা ব্রড থিংস অ্যারেঞ্জমেন্ট অফ কম্পোনেন্ট অ্যাগ্রোফরেস্ট্রি কম্পোনেন্ট তিনটা ট্রি ক্রপ অ্যানিমাল এইগুলোর অ্যারেঞ্জমেন্ট একটা ব্রড থিংস

আর এই কম্পোনেন্টকে যখন স্পেসিফিক করা হবে ন্যারো ডাউন করা হবে একদম ডিস্টিং করে দেওয়া হবে সেটাই হচ্ছে তোমার প্র্যাকটিস যেমন তুমি ধরো ট্রি ক্রপ বেস যে সিস্টেমটা আমাদের ট্রি এবং ট্রি এবং সরি ট্রি এবং ক্রপ বেস সিস্টেমটা আমরা এটা বলি এগ্রি এগ্রি সিলভিকালচার তাই না আর যদি আমি এখানে বলি এলিক্রপিং অ্যালিক্রপিংটা কিন্তু স্পেসিফিক করে দিয়ে আছে ট্রি এবং ক্রপের অ্যারেঞ্জমেন্টটা স্পেসিফিক করে দিয়ে আছে আর তুমি যদি ট্রি ক্রপ এগ্রি সিলভিকালচার বলো তাহলে কিন্তু তুমি ব্রড থিং এটার মধ্যে কিন্তু অনেক অনেক প্র্যাকটিস আছে তাহলে তুমি যদি অ্যালিক্রপিং বলা হয় একটা প্র্যাকটিস আন্ডার কালচার তাহলে কম্পোনেন্টের অ্যারেঞ্জমেন্ট অ্যারেঞ্জমেন্ট জাস্ট ব্রড থিং সেটা হচ্ছে সিস্টেম আর যখন ন্যারো ম্যারোডাউন স্পেসিফিক করা হবে একদম স্পেসিফিক করে দেওয়া হলো যেমন তহিদকে আমি স্পেসিফিক করে দিলাম সেও কিন্তু লেভেল থ্রি একজন স্টুডেন্ট হ্যাঁ বাট আমি স্পেসিফিক করে দিয়েছি তাহলে তহিদ হয়ে গেল তোমার সেকশন সি এর মানে প্র্যাকটিস

আমি সাস্টেনেবল ব্যাখ্যা দিতে যেয়ে তোমাদেরকে একটা ডায়াগ্রাম এখানে নিয়ে এসেছি তোমরা দেখতে পারতেছি কি না এই ডায়াগ্রামটা আসলে আমার আমার একটা গ্রুপ অফ সায়েন্টিস্টের ডেভেলপ করা ওয়ার্ডে এই দেখো আমি যে পেপারে ডেভেলপ করেছি সেটাই আমি এখানে দেখাইছি নেক্সট স্লাইডে আর প্রথম স্লাইডে দেখাইছি একটা জাস্ট একটা আউটলাইন আর কি এখন এই যে কোনো জিনিস একটা অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেম বা অ্যাগ্রোফস্ট্রি প্র্যাকটিস ইভেন একটা টেকসই একটা প্রযুক্তি তুমি এই এই কনসেপ্টটাকে তুমি তোমার যে কোনো জায়গায় তুমি এটাকে ফিট করতে পারো তুমি যদি একটা জিনিস সাস্টেনেবল কিনা সেটাকে তুমি ব্যাখ্যা করতে হয় সায়েন্টিস্টটা বলতেছে যে এটাকে দেখতে হবে যে এই প্র্যাকটিসটা সোশ্যালি অ্যাকসেপ্টেবল কিনা এটা ইকোনমিক্যালি তোমার ফেজিবল কিনা ইকোনমিক্যালি ফেজিবল মানে ইকোনমিক্যালি বেনিফিট হলো কিনা এবং ইনভায়রমেন্টালি ভায়াবল কিনা যদি এই তিনটা কোশ্চেনের তুমি আনসার দিতে পারো এই তিনটা কোশ্চেনকে যদি ফিট করে তাহলে আমরা বলতে পারি this system or this practice are sustainable that means what হচ্ছে যে তুমি একটা প্র্যাকটিস আবিষ্কার করলে যেটা তোমার কিশক বা সমাজের সেটা না কিশকরা এটা বুঝতই না বুঝতেই পারনা নীতিই পারনা তাহলে এটা সোশ্যাল एक्সেপ্টেবলই হলো না যাদের জন্য তুমি করলা যাদের জন্য एक्সেপ্টেবলই না সোজালে এটা একটা কনফ্লিক্ট সৃষ্টি করলো সোজালে একটা একটা ক্লাস সৃষ্টি করলো সোজালে ফার্মারটাকে গ্রহনী করলো দ্যাট ইজ নো সোশ্যাল ভ্যালু সোশ্যাল ভ্যালু নাই এটা তাহলে সেটা সাসটেইনেবল হবে না তারপরে আসে ইকোনমিক্যালি ইকোনমিক বা ইকোনমিক্যালি হচ্ছে তোমার অবশ্যই সেটা বেনিফিটেড হতে হবে তুমি একটা প্র্যাকটিস নিয়ে আসলা যে প্র্যাকটিসটা দেখা যাচ্ছে যে ইকোনমিক্যালি লস বা এটা তোমার ইকোনমিক্যালি এটা লুজার লুজ তাহলে সেটা কখনো সাস্টেনেবল হয় তোমাকে অবশ্যই সেটা ইকোনমিক্যালি বেনিফিট হতে হবে সেটাকে ইনকাম জেনারেটিং ক্যাপাসিটি থাকতে হবে সেটা সোজা কথা যে এটা বেনিফিটেড হতে হবে আরকি কি বেনিফিশিয়াল হতে হবে নাও দ্য মেজর কনসার্ন ইজ ইনভারমেন্টাল

প্রচুর পরিমাণে পেস্টিসাইড ইনসেক্টিসাইড এটা তোমার কাল্টিভেশনই করা যায় না তাহলে এটার একটা হাই ইকোনমিক ভ্যালু আছে হাইল্ডিং এর সোশ্যালি একসেপ্টেবল বাট এটি এনভায়রনমেন্টকে একটা সাংঘাতিক রকম ক্ষতি করে কেমন ক্ষতি করে তুমি যখন একটা অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেমে প্রোডাকশন নিয়ে আসলা যেটার জন্য প্রচুর পরিমাণে ফার্টিলাইজার প্রচুর পরিমাণে ইনসেক্টিসাইড দিচ্ছ দিয়ে তুমি পরিবেশটাকে আমাদের পরিবেশটাকে তুমি কলাপস করতেছো সরি তুমি যদি এই এনভারমেন্টকে তুমি ডিস্ট্রাকশন করে ফেলো তাহলে সেটা সেটা সাস্টেনেবল টেকনোলজি বা সেটা সাস্টেনেবল হবে না তাহলে তুমি যদি এই তিনটা প্যারামিটার দিয়ে তুমি যদি কোনো একটা জিনিসকে তুমি এক্সপ্লেন করো বা এটাকে যদি তুমি ফিট করো এই তিনটা প্যারামিটার যদি ফিট হয়ে যায় দেন ইউ সে দ্যাট ইট ইজ সাস্টেনেবল হ্যাঁ এটা সব জায়গায় প্রযোজ্য শুধুমাত্র অ্যাগ্রোফরেস্টের জন্য না ইটস অ্যাপ্লিকেবল ফর এভরি নাও দিস কনসার্ন ইজ

হ্যাঁ তোমরা যারা ইকোনমিক্স পড়েছো বা ইকোনমিক্স পড়া নেই আমি জানি না জানো কিনা বেনিফিট কস্ট এসিও একটা এক সিস্টেম আমি যেটা আমি যে প্র্যাকটিসগুলোর বেনিফিট কস্ট এসিও করতেছিলাম সেটা হচ্ছে দশ বছরের একটা প্র্যাকটিস এই দশ বছরের বিসিআর বের করার জন্য চমৎকার সিস্টেম ফর্মুলা আছে তোমরা যখন হায়ার স্টাডি করবে মাস্টার্স করবে আমাদের সাথে আমি তখন ডিটেলস তোমাদেরকে শেখাবো এখন যার সময় রাখো বিসিআরটা হচ্ছে তোমার একটা একটা প্র্যাকটিসের এই এক প্র্যাকটিসের দশ বছরের তোমার তার কস্ট বেনিফিট নিয়ে তার ইন্টারেস্ট রেট ইন্টারেস্ট মানে ধরো আজকে তোমার দশ টাকা ইনকাম এটা পাঁচ বছর পরে দশ টাকা ইনকামটা তো একটা ভ্যালু আছে তাই না তো একটা ফার্মার আজকে একটা দশ বছরে একটা একটা প্র্যাকটিস মনে করো আজকে তুমি একটা ফার্মার পাঁচশো টাকা ইনকাম করলো এই পাঁচশো টাকার ভ্যালু তো দশ বছর পরে যে পাঁচশো টাকা নাই তাই না পাঁচশো টাকা তো প্লাস হবে কিছু আলেম এটাকে বলি আমরা ইন্টারেস্ট রেট দিয়ে হিসাব করতে হয় তো আমরা বিসিআর করে দেখলাম যে অল অ্যাগ্রোফ্যাক্টিস ইন মাই লাস্ট প্রজেক্ট ইট হ্যাজ মোর দেন টু মানে ডাবল বেনিফিট এটা কি মোর দেন টু অ্যান্ড ওয়ান প্র্যাকটিস দেখা যাচ্ছে থ্রি তো বেনিফিট কস্ট এসে তুমি যদি হিসেব করো তাহলে এখান থেকে ইজিলি ইকোনমিক ক্যালকুলেশন বের করা যায় যে এটা অন্য একটা সিস্টেমের এসছে এটার কম্পারিটিভলি তুমি যদি হিসাব করো বা মনোক্রপিং এসে হিসেব করো দেখা যায় মোর ডাবল এটা লাভ হয় আর কি তার মানে অল অ্যাগ্রোফরেস্ট্রি প্র্যাকটিস আমরা যেগুলো এখানে পড়াচ্ছি বা পড়েছি তোমাদেরকে অল আর ইকোনমিক ভেজিটেবল

এ এ সরি হর্মেজ এটা হচ্ছে তোমার কি বলতেছিলাম আচ্ছা হ্যাঁ যেই যেই এটা তোমার সোশ্যাল এক্সটেবল কিনা আমরা নতুন একটা প্রোডাকশন প্র্যাকটিস বা প্রোডাকশন সিস্টেম দিয়েছিলাম সেটা হচ্ছে যে গাছের সাথে কিছু শেড লাভিং মেডিসিনাল হার্বস দিয়েছিলাম যেমন কালোমেঘ তোমরা কালোমেঘের নাম শুনলে তো কিনা জানি না এটা হার্বস যেটা পারশিয়াল শেড লাভিং খুব দ্রুত হয় তিন চার মাসে এটা ইল দিয়ে দেয় কি এবং এটা দেখা গেছে এটা দারুণ একটা মার্কেট বাংলাদেশে গ্রো করেছে অলরেডি এসিআই কেয়ার ব্রাক এরা এই প্রোডাক্টগুলো কেনার জন্য ইভেন এটা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে বাংলাদেশে নাই বলে আর কি একটু একটু তোমরা আনমিউট করো আর কি সবাই প্লিজ হ্যাঁ আমি আর সবাইকে ফোর্স আনমিউট করতে যাচ্ছি না তো এই এই যখন আমরা এই প্রোডাকশনটা নিয়ে গেলাম ফার্মাররা একটা হিউজলি অ্যাকসেপ্ট করলো এটা ফার্মাররা একটা রে গ্লান্স শুনে দেখে এটা অ্যাকসেপ্ট করে নিল এটা হচ্ছে সোশ্যালি অ্যাকসেপ্টেবল একটা একটা তুমি একটা নতুন কিছু আবিষ্কার করলা নতুন নতুন টেকনোলজি আবিষ্কার করলা এবং সেই আহ আবিষ্কারটা যদি ফার্মাটা না নেয় ফার্মাতা যদি বুঝতে না পারে বা সোশ্যাল এ যদি কনফ্লিক্স করে এমন জিনিস তুমি নিয়ে গেলে এমন প্রোডাকশন সি গেলা গেলো ধরো আমি তোমাকে এক্সাম্পল দিয়ে দিই যে মুসলিম কমেডি তুমি একটা প্রোডাকশন সিস্টেম নিয়ে গেলা এনিম্যাল সাথে তোমার হচ্ছে আহ আমরা যেটাকে বলি পর বা তোমার শুকর পান্দিরা যেটা চাষ করে আহ একটু একটু প্লিজ তোমার তোমরা একটু তোমাদেরকে এটা খেয়াল করতে হবে যে এখানে ক্লাস হচ্ছে তোমরা তোমাদেরকে বারবার আমি মুট করে দিতে যাচ্ছি না আসলে আমি দিয়েছি এখন কেউ আনমুট করে না কথা বলা ছাড়া আর কি ঠিক আছে আমি সবাইকে মুট করে দিয়েছি এনিমে এটা হচ্ছে আমরা কোথায় ছিলাম যে একটা একটা আবার আবার কে আনমুট করলা তোমাদেরকে দেখো বারবার বলতেছি যে একটু ক্লাসের মধ্যে তোমরা সবাই মোট হয়ে থাকো আমি যখন কোশ্চেন করার সুযোগ দিব তখন কেউ আনমোট করে কোশ্চেন করে আর কি ঠিক আছে হ্যাঁ তোমাদের কোঅপারেশনটা আসলে না হলে ক্লাসটা নিয়ে খুব মুশকিল আসলে ওকে এনিওয়ে আমরা বলতেছি যে আমরা নতুন একটা ধরো অ্যাগ্রোফরেস্ট্রি প্র্যাকটিস আমি আবিষ্কার করলাম যেটা গাছের সাথে এনিমাল এনিমাল হিসাবে আমি তোমাকে পর্ক বা শুকর শুকর দিয়ে দিলাম তাহলে এটা কিন্তু মুসলিম কমিউনিটিতে একটা বড় ক্লাস সৃষ্টি হবে তারা কিন্তু নিবেই না এবং এটা গন্ডগোলের সৃষ্টি হবে লাইক দিস যে তোমার টেকনিক টেকনোলজিটা

রেডিং পড়ার মধ্যে কোনো আসল নাই জাস্ট ওয়েস্টিং অফ টাইম নাথিং এলস হ্যাঁ তো ওদেরকে বলতেছি তোমরা শুনে যাও আর এই পিকচারটা দেখার চেষ্টা করো পিকচারটা আমি একটু পরে এক্সপ্লেইন করব আর কি নাও উইন্ড এন্ড শেল্টার আমি জানি তোমরা দুই দিন সেশন পড়ে ফেলেছো তোমরা জানো আর কি আসলে কিছুই না কোশ্চেনটা কি বলছিলেন বুঝতে পারি নাই আচ্ছা কোশ্চেনটা ছিল আমি তোমাদের তো আমি দীর্ঘদিন ছিলাম না আমি আগের কোশ্চেনগুলো আমি দেখলাম কয়েকটা দেখলাম যে স্যাররা মাঝে মাঝে কোশ্চেন করে যে

বা তোমাকে আমি বলে দিলাম একটা কোশ্চেন করলাম যে আমি প্রপ ক্রপ পড়েছি এটাকে সাস্টেনেবল কিনা এই প্র্যাকটিসটা সাস্টেনেবল কিনা তোমাদেরকে অ্যাপ্লাইড কোয়েশ্চেন করা হয় মাঝে মাঝে কিছু অ্যাপ্লাইড কোশ্চেন করা হয় তো এই কোয়েশ্চেনগুলোর ব্যাখ্যা দেওয়ার জন্য আমার এই জিনিসগুলো বোঝানো সাস্টেনেবল বলতে কি বোঝায় বা সাস্টেনেবলের থিওরিটা বা সাস্টেনেবলটা তুমি কিভাবে ব্যাখ্যা করো সেটার জন্য তোমাকে ইনপুট দেওয়া নাথিং এল আমার ধারণা তোমরা বুঝতে পেরেছো এনি যদি না বুঝতে পেরে থাকো আমাকে আবার কোশ্চেন করো আমি আবার বলার চেষ্টা করবো

আমি তোমাদেরকে আবার আনমোট করে দিয়েছি কেউ নিজের থেকে আনমোট করো না হ্যাঁ তোমাদেরকে যখন আমি কথা না বলার সুযোগ দিই একটু কপারেট করো হ্যাঁ ওকে নাও ওয়ার উইয়ার আমরা ছিলাম উইন ব্রেকস এন্ড শেল্টার প্লেস বাজে হোয়াটস এ টাইম নাও একজন একটু আমাকে একটু টাইমটা রিমান্ড করে দিও আমার এখানে স্ক্রিন শেয়ার তো আমি টাইমটা দেখতে পাচ্ছি না এনিওয়ে উই হ্যাভ টাইম স্যার 10:34 ওকে আমাকে একটু 53 54 সময় একটু রিমান্ড দিও একজন আইকু ঠিক আছে

আসলে এই ইউনিভার্সিটি পর্যায়ে পড়াশোনা তোমাদের কেমিস্ট্রিদের সাথে বলার সুযোগ হয়েছে আমি জানি না এ বি সাথে বা ডি সাথে আমার সুযোগ হয় নাই ইউনিভার্সিটির এডুকেশনের সাথে অন্য এডুকেশনের ডিফারেন্সটা কি হ্যাঁ হোয়াটস আপ ডিফারেন্স বিটুইন তোমরা আগে পড়ে আসছো কলেজ স্কুলে পড়াশোনা করে আসছো এখন আসছো ইউনিভার্সিটি হোয়াটস আপ ডিফারেন্স বিটুইন দ্য টু এডুকেশন সিস্টেম হ্যাঁ বেসিক ডিফারেন্সটা কোথায় সেটা তোমাদেরকে বুঝতে হবে আমরা যেটা বলি ওয়ার্ড ওয়ার্ড যেটা বলা হয় ইউনিভার্সিটিতে হচ্ছে টু ক্রিয়েট নলেজ তোমাকে নলেজ ক্রিয়েট বা জেনারেট করতে হবে নতুন কিছু সৃষ্টি করতে হবে আর আগের আগের গুলো আছে টু নারিস টু অ্যাকোয়েন্ট বা টু লার্ন তুমি এটা তোমাকে একটা কনসেপ্ট আমি তোমাকে এখানে মুখস্থ করতে বলবো না আমি তোমাকে একটা কনসেপ্ট বোঝাই দিব তুমি এটাকে তোমার ব্রেন্ডে ক্রিয়েট করবে তুমি তোমার ব্রেন্ডে এটাকে লিখবে তোমার মতন করে তুমি এটাকে লেখবা লেখার চেষ্টা করবা সেটাই হচ্ছে আসলে ইউনিভার্সিটির পর্যায়ে পড়াশোনা হওয়া উচিত আর আমরা যেটা করি রিসার্চের মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি করা সেটা হচ্ছে রিসার্চের মাধ্যমে নতুন প্রবলেমকে সলভ করা

যে আমি যখন প্রথম বিদেশে পড়াশোনা করতে যাই ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে প্রথম পরীক্ষায় আমি পাঁচ মিনিট বসেছিলাম বসেছিলাম জাস্ট আমার ব্রেনটা এরকম ঘোরার মতন অবস্থা ছিল হ্যাঁ তো একটা এক্সাম্পল তোমাদেরকে দিই যে ওখানে কোশ্চেনগুলো ছিল এমন যখন প্রথম পরীক্ষা আমি হাজির হই পরীক্ষা হলে কোশ্চেন দেখে আমি পাঁচ মিনিট উঠেছিলাম কেন বসেছিলাম ধরো ফর এক্সাম্পল তোমাদেরকে আমি একটা কোয়েশ্চেন করলাম যে ওয়ার্ড ডিউ মিন বাই রাইট ডাউন দ্য কনসেপ্ট অফ অ্যাগ্রোফরে

দ্যাট মিনস তুমি যদি ওই ডেফিনেশনটা না বুঝো মুখস্থ করে যাও তাহলে তুমি কিন্তু আর আর লিখতে পারবো না ওখানে তুমি যদি ডেফিনেশনটা বুঝে যাও তুমি নতুন করে বুঝে যাও তাহলে কিন্তু তুমি এখানে লিখতে পারবা হ্যাঁ আমি দেখেছি আমাদের সময় আমি নাইনটি ফোর ফাইভের ব্যাচ ইউনিভার্সিটিতে যাদের হাতের লেখা ভালো যারা মুখস্থ করে সুন্দর করে লিখতে পারতো দেওয়াল গেট দ্য হায়েস্ট মার্ক হ্যাঁ দ্যার অ্যাবসোলিউটলি ইন দ্য লোয়ার টায়ার লোয়ার টায়ার এডুকেশন সিস্টেম আসলে এটা ইউনিভার্সিটিতে এরকম হওয়া উচিত না ইউনিভার্সিটিতে হওয়া উচিত তোমার ভিতরে কি আছে তুমি কতটুকু থিঙ্কিং করতে পারো তুমি কতটুকু ক্রিয়েট করতে পারো তোমার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিটা কেমন সেটা দেখাই হচ্ছে ইউনিভার্সিটি এডুকেশনটা এনিওয়ে আমরাও আমরা ওখান থেকে চলে আসবো আস্তে আস্তে সেটাই আশা করি আমরা এনি আমরা আসো উইন শেল্টার প্লেসে যাই ফিরে যাই আবার সুষময় তোমার ভিডিওটা অফ করো হ্যাঁ তুমি মোবাইলে কথা বলতেছো কার সাথে আমরা দেখতে পারতেছি হ্যাঁ প্লিজ একটু অফ করো ওকে থ্যাংক ইউ সুষময় হ্যাঁ এনিওয়ে আমরা বলতেছি যে তোমার এডুকেশন কোথায় ছিল বলতো উইন্ডব্রেক শেল্টার প্রেস উইন্ডব্রেক শেল্টার প্রেস হচ্ছে একটা সিম্পল থিং এখানে হয় কি তোমার যদি অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেম বা অ্যাগ্রোফরেস্ট্রি প্র্যাকটিসটা না হয় তোমার হোমস্টেডটা বা তোমার একটা ক্রপ প্ল্যানটা বাতাস দিয়ে বা এই কনসেপ্টটা আসলে আসছে ইউরোপিয়ান বেল্ট থেকে ইউরোপিয়ান বেল্টটা হয় কি নর্থ পোল থেকে তোমার প্রচুর স্নোফল হয় উইন্টারে প্রচুর স্নোফল হয় এবং স্নোফলে ওদের ক্রপ গুলা ওদের এনিম্যাল গুলা প্রচুর ক্ষতিগ্রস্ত হয় যার জন্য ওরা করেছে কি এই নর্থ সাইড বরাবর ওরা গাছ লাগাই দেয় বড় গাছ লাগাই দেয় বড় গাছ লাগিয়ে দিলে হয় কি এই গাছে এখানে প্রোটেক্ট হয় প্রোটেক্ট হয়ে তার অপোজিট সাইডে যে ক্রপ আছে বা হোমস্টে আছে বা আছে সেটা রক্ষা পায় আর কি এটি হচ্ছে তোমার উইন্ড কনসেপ্ট তাহলে এখানে মেকানিজমটা কি মেকানিজমটা হচ্ছে তোমার

তাহলে এই দুইটার মধ্যে পার্থক্যটা কি পার্থক্যটা আসলে খুব শার্প ডিসিশন সেটা হচ্ছে ওই আগের মতনই অনেক সায়েন্টিস্ট আবার ভাইস বার্সা করে ফেলে সেটা হচ্ছে যে আমরা যেটা বলি উইন্ড ব্রেক্স হচ্ছে স্মল স্কেলে স্মল স্কেলে মানে কি অল্প সারি অনেকে বলে একের থেকে তিন সারি কোনো ফিক্সড কোনো ক্রাইটেরিয়া নাই অল্প সারি গাছ এবং একটা একটা স্মল স্কেলে স্মল স্কেলে মানে তুমি একটা ক্রপ ল্যান্ডের জন্য একটা হোম স্টেটের জন্য বা একটা প্র্যাকটিসের জন্য তুমি যেটা করলা তাহলে সেটা হচ্ছে উইন্ড ব্রেক্স আর তুমি যখন এটাকে অনেক মোটা করে অনেক ঘন করে অনেক বড় জায়গার জন্য ব্রড স্কেলে যেমন তুমি একটা সিটিকে রক্ষা করতে চাও তুমি একটা শহরকে রক্ষা করতে চাও যেমন আমাদের দেশে আছে কক্সবাজারকে কক্সবাজার সিটিকে রক্ষা করার জন্য গভর্নমেন্ট করেছে কি সি বিচে ঝাউ গাছ লাগিয়ে দিয়েছে হ্যালো আবার তোমরা তোমরা একটু একটু প্লিজ একটু

যে তোমার গাছে তোমার হচ্ছে উইন্ডটা পটেট করবে বা স্নোফল বা স্নোফল যেটা হয় সেটাকে পোটেট করবে পোটেট করার ফলে তোমার হচ্ছে অপোজিট সাইডে বা লিউর সাইডে যে আমার ক্রপ ল্যান্ড বা এনিম্যাল বা হোমস্টেট থাকবে সেটা এখান থেকে এটাকে রক্ষা পাবে এবং তার প্রোডাকশনটা সাস্টেন করবে এটাকে হচ্ছে উইন্ড ব্যাগস শেল্টার ব্যাগস এর কনসেপ্ট না এটা মেকানিজমটা কি মেকানিজমটা সিম্পল যেই মেকানিজম আসলে কাজ করে সেটা হচ্ছে যদি উইন্ড কোনো একটা আা ওয়ালে বা একটা সলিড পার্টিকেলে যদি কোন হিট করে ধর একটা ওয়ালে হিট করলো ওয়ালের হাইট যদি তোমার 10 ফিট হয় তাহলে এটা মেকানিজম আছে যদি সলিড পার্টিকেলে হ্যাঁ সলিডটা পড়ে আস্তেছে দেখো যদি এই ওয়ালে হিট করে এই ওয়ালের হাইটটা যদি 10 ফিট হয় তাহলে 25 থেকে 30 গুণ 25 থেকে 30 মানে 10 ফিট হলে 250 ফিট অথবা 300 ফিট দূরে যায় উইন্ড তার 40% ভেলোসিটি ফিরে পায় হ্যাঁ তাহলে দেখো তোমার আর যদি এটা একদম সলিড না হয় যদি একদম ট্রান্সফার না হয় লাইক দিস যদি এখানে গাছ হয় গাছের মধ্যে তো কিছু তোমার যায় যদি গাছ হয় তাহলে গাছের মেকানিজমটা সায়েন্টিস্টটা কি বের করেছে গাছের হাইট যদি তোমার 20 ফিট হয় তাহলে 4x বা 4h 20 ফিট যদি হয় তাহলে 4h এ কত হবে 80 ফিট 80 ফিট দূরে যে তার 40% ভেলোসিটি ফিরে পেতে পারে বাট देयर इज अ लेस চান্স তুমি যদি এটাকে মোর ডেন্স করে দাও মোর ক্লোজ করে দাও অনেক সারি গাছ করে দাও তাহলে এটা সেই

হাইট কোথায় লেখা আছে এখানে তাহলে তোমার হচ্ছে পঞ্চাশ দেখো এইটা তোমার হচ্ছে এই চল্লিশ ফোর এক্স দূরে যে তোমার হচ্ছে অর্ধেক বা পনেরো পনেরো মাইল পার উইন্ডার বেগটা ফিরে পেয়ে গেছে আর একটা আরেকটা জিনিস হচ্ছে এখানে আছে ধরা হয় যে লিউড সাইডে যদি খুব ন্যারো গাছ লাগাও বা অল্প কয়েকশারি গাছ লাগাও তাহলে হয়তো খুব স্লাইট হয়তো দুই তিন বা চার পাঁচ এরকম থাকতে পারে নাও পারে আর কি হ্যাঁ যদি একটু গাছের সারি বেশি করো তাহলে আর কোনো উইন্ডের প্রোটেকশন থাকে না আসলে গাছের সারিটা বেশি বেশি করো মানে তিন চার শাড়ি তুমি যদি প্ল্যান করে লাগাও একটা থেকে একটা দুই মিটার গ্যাপ হয় পরের সারি যদি ওই গ্যাপের মধ্যে পড়ে তারপরে সাথে গ্যাপের মধ্যে পড়ে মানে তুমি যদি প্ল্যানটা সুন্দর করে করো যাতে এই রোগ গুলাকে যদি এমন ভাবে করো যাতে একটা ওয়ান কাইন্ড অফ সলিড ওয়ালের মতন কাজ করে তাহলে

Sure. So, in the previous slide, uh, so we see that the effectiveness of uh, so windbreak or shelter rate actually depends on the height of the trees, right? Exactly. So, uh, so, in the very beginning, if anyone wants to protect his household or house, then in the very beginning, yes. the height of the trees remains little, right? So, if we to get the effectiveness of windbreak or shelter well, we have to wait a long time so that the

তো ওদের এই নটপোল থেকে প্রচুর স্টর্ম আসে সব সারা বছর আর কি যার জন্য এরকম দেখো একটা রোড রোডের পাশে করেছে এই পাশের কমিউনিটিকে রক্ষা করার জন্য সেটা বেল্টা করে একটা রোড এই পাশে একটা কমিউনিটি আছে এই পাশে এইটাকে রক্ষা করার জন্য করেছে তারপর দেখো এই যে এই একটা ক্রপ প্ল্যান্ট ক্রপ প্ল্যান্ট রক্ষা করার জন্য এক পাশে যে পাশে তোমার বাচ্চা আসে সেই পাশে ওয়েন বেগ বা শেল্টার বেল্টস করেছে আর কি এখন আসো তুমি যেটা বলতেছিলে স্ট্রাকচার বেসিক স্ট্রাকচার স্যার আই হ্যাভ এ কোশ্চেন স্যার প্লিজ স্যার যদি গাছটা ঝোপ না কিন্তু হাইট অনেক তাহলে কি করব তাহলে কি সূত্র ঝোপাল না হয় আচ্ছা একটা গাছ না যেমন যেমন আমি তাহলে স্যার কি মানে যদি তার চল্লিশ ফিট যদি উচ্চতা হয় তাহলে কি সে একশো ষাট ফিট মানে দূরে গিয়ে কি তার চল্লিশ পার্সেন্ট হবে আমি তোমাকে বলেছিলাম যে সলিড দ্যাট মিনস একটা ওয়াল কনসেপ্টটা কি হচ্ছে তো সলিড পার্টিকেল বানাইতে হবে সলিডের এর কাছাকাছি তোমাকে যেতে হবে এখন তুমি এই পিকচারটা দেখো তাহলে তোমার অনেকটা ক্লিয়ার হবে আর কি তো এই পিকচারটা দেখো এখানে দেখো একটা দশ ওয়ালা একটা স্ট্রাকচার দিয়ে আছে ইউজুয়ালি যেটা করা হয় সাধারণত শুরুর দিকে ছোট গাছগুলোকে দেওয়া হয় এবং ডেসিডুয়াস গাছগুলোকে দেওয়া হয় দেখো শুরুতে তোমার ছোট ডেসিডুয়াস গাছ দিয়ে আছে তারপরে একটু স্মল ট্রি দিয়ে আছে তারপর লার্জ ট্রি দিয়ে আছে ডেসিডুয়াস তারপরে তোমার এভারগ্রিন ট্রি শাড়ি দিয়ে আছে একটা ইকোনোমিক্স দিয়ে আসলে কখনোই তুমি একটা সারি ইকোনোমিক্স গাছ দিয়ে তুমি এটাকে কখনোই এটা প্রোটেক্ট করা যাবে না আসলে যাওয়ার সুযোগ নাই এখানে আর ইকোনোমিক্স গাছ তোমার কোনোভাবেই তার কিন্তু বোর্ডটা স্টেট সুজা উঠে যায় কেন কি উপরে যাওয়া আসে তো এটা কখনোই উইনবেক্স এর জন্য আইডিয়াল চয়েস হবে না তোমাদের কি এখানে আছে যে উইনবেক্স এর জন্য তুমি তোমার ইচ্ছা মতন চয়েস করলেই হবে না তোমাকে কিছু ক্রাইটেরিয়া মেনটেন করে চয়েস করতে হবে গাছগুলাকে আর কি বুঝতেই পারতো একটা বাতাস তুমি যে বাতাসটাকে যদি প্রোটেক্টই না করতে পারে কোনো গাছ তার যদি সেই সলিড অ্যাবিলিটি না থাকে তাহলে সেটা তুমি তোমাকে পারপাসটা সার্ভ করবে না দিস ইজি কোশ্চেন ইজি আনসার সাধারণত ইউজুয়ালি যেটা করা হয় একটা কমন বেসিক স্ট্রাকচার যদি একটা দশ একটা সেটেল বেলস হয় তাহলে সেটা সাধারণত করা হয় কি শুরুর দিকে একটা ছোট গাছ দেওয়া হয় ডেসিডাস গাছগুলোকে দেওয়া হয় শার্ট জাতীয় গাছ তারপরে তোমার স্মল ট্রি তারপরে বিগ ট্রি ডেসিডাস তারপরে এভারগ্রিন ট্রি যেগুলো থাকে তাদেরকে পরে দেওয়া হয় কেন পরে দেওয়া হয় এভারগ্রিন ট্রিগুলো সবসময় তোমার একটু বালকি হয় বা স্ট্রাকচারটা সবসময় গাছ পাতা ডাল থাকে যদি প্রথমে সেটা হিউমিডিটিকে হিট করে তাহলে এটার প্রচুর পরিমাণে ডিস্ট্রাকশন বা ক্ষতি হয়ে যায় আর কি হ্যাঁ যেমন তোমরা দেখে থাকবা যে আমাদের সুন্দরবনে যখন সিডোর হয় সিডোর কিন্তু সুন্দরবনে একটা প্রথম দুই তিন সারি প্রথম জায়গায় একদম পুরো ডিস্ট্রাকশন করে দিয়ে গিয়েছিল মানে ফার্স্ট যেখানে হিট করে

গ্রেপসটা তোমার খুব ভান্ডারাবল এটা যদি স্নোফল হয় বা বাতাস হয় প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে যায় স্বাভাবিকভাবে আগুন চলে আসছে এখানে যদি স্নো অ্যাটাক করে তাহলে ওটা পুরোটাই তোমার নষ্ট হয়ে যায় আরকি তো আমি থ্রু আউট দ্য হোল ইউরোপে দেখেছি ফ্রান্স জার্মানি নেদারল্যান্ডস বুলগেরিয়া স্লোভাকিয়া সব জায়গায় দেখেছি ওরা যেটা করার চেষ্টা করে গ্রেপস বাগানের পাশে নর্থ পোল নর্থ সাইডে ওরা গাছ লাগিয়ে দেয় দেখো লম্বা ওরা গাছ লাগিয়ে দিয়েছে যাতে এই জায়গাটা স্নোফল ওরা পার্টিকুলার করে স্নোফলটাকে প্রোটেক্ট করার জন্য

এনিওয়ে তোমরা নেটে সার্চ দিলে অসংখ্য পিকচার পাবা তারপরে আসো কয়টা বাজে দেখো তো ঘড়িতে স্যার 50 বাজে আচ্ছা ঠিক আছে আর 5 মিনিট আছে আমার সময় ডোন্ট ওয়ারি এনিওয়ে তোমরা যারা একটা কথা বলতাম হ্যাঁ বলো সরি বলো তাড়াতাড়ি বলো স্যার আমাদের ভার্সিটির যে আমবাগানটা আছে

হ্যাঁ এবার এই ঝড়ে প্রচুর দেখা গেছে আর কি তো এটা সাধারণত একটা বেসিক কনসেপ্ট হোম যখন আমরা প্ল্যানিং করি তখন বড় গাছগুলোকে বাসার পিছনে এবং দক্ষিণ দিক বরাবর দিয়ে দিই যাতে বাতাসটা ওখানে একটা প্রোটেকশন আসে আর কি অবশ্যই করবে হ্যাঁ এটা একটা বেসিক মেকানিজম তুমি বাতাসের এগেনস্টে তুমি যে কিছু কি দাঁড় করে দাও কিনা তার লিউড সাইডে সে তার প্রোটেকশন দিবেই এটা একটা জেনারেল সাইকোলজি হ্যাঁ না দেওয়ার কোনো কারণ নেই এখানে এরিবে তাহলে আমরা এখানে কি কি জিনিস আমরা কনসিডারেশন করবো উইন্ডবেক্সটা করার সময় যে এখানের যে এখানে সেটা হচ্ছে কি তোমার ল্যান্ডস্কেপ তার ল্যান্ড ওনার তার অবজেক্টিভস ধরো আমি আমি ল্যান্ড ওনার আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি এখানে উইন্ড বাইক এর চুজ করব প্লাস পাশাপাশি এখান থেকে আমি ফোডার কালেক্ট করবো দ্যাট মিন্স আমার কিছু ক্যাটেল আছে আমি গাছে থাকবে গাছের থেকে ক্যাটেল ক্যাটেলটা নিয়ে আমি ক্যাটেলগুলোকে খাওয়াবো দেন মাই চয়েস আর মাই গয়স ইজ টু দ্য ট্রি দোজ হু আর ফটার ইল্ডিং

যেখানে দেখবা যে তোমার লাইফ স্ক্যান সিটি গুলো আছে সেই জায়গাগুলো তোমার প্রচুর পরিমাণে সাউথ পোল দিয়ে প্রচুর পরিমাণে গাছ লাগাই দেওয়া হয় যাতে ওয়াইল্ড লাইফ গুলা ঝড়ে বা এসে ক্ষতিগ্রস্ত হয় না হয় মারা যায় আর কি মারা না যায় আর কি তারপর অল্টারনেটিভ অল্টারনেটিভ হোস্ট হোস্ট বুঝতে পারো গাছগুলোকে যখন সাইড সিলেকশন করবা তখন তোমার যে ক্রপ প্ল্যান্ট আছে ক্রপ প্ল্যান্ট যদি কোনো কমন রোগ বা ডিজিজ বা ইনসেক্ট থেকে থাকে সেটা যেন তোমার ওই উইন্ড বেগস বা শেল্টার বেসের যে গাছ সেটাকে যে অল্টারনেটিভ হোস্ট হিসেবে কাজ না করে আর কি তোমাকে সেটা অ্যাভয়েড করতে হবে আর কি তারপরে মিনিমাইজ দ্য অ্যাডভার্স ইফেক্ট দেখো এটা খুব সিম্পল জিনিস তারপরে সাপ্লিমেন্ট ওয়াটার সোর্স শুড বি প্রেজেন্ট হ্যাঁ এখানে যদি গাছগুলোকে ওয়াটার কনজারভেশন অ্যাবিলিটি না থাকে তাহলে মুশকিল যেমন আমাদের নর্থ বেঙ্গলের ফার্মাররা যে কাজটা করে দে হ্যাভ টু প্ল্যান্ট এ হিউজ অ্যামাউন্ট অফ ইউক্লাপ্টিসিটি ইন দ্য ক্রপ প্ল্যান্ট ইন দ্য আইল অফ দ্য ক্রপ প্ল্যান্ট They don't know it. This is very much harmful for consuming huge amount of water from the soil, and it will be ultimately the soil will be dry. I so, mean, cropogenic, potipur and kotigore. Thumar gas, water source, as the resolver is a catch for way. It's a Utah. I should have consideration. Uh, that's side case protection the way that livestock package, a livestock is stacked back to shelter the way.

একটা জায়গায় উইন্ড ব্রেক একটা গাছ থেকে একটা গাছের ডিস্টেন্স দিলাম বিশ মিটার বা পনেরো মিটার বা তুমি পাঁচ মিটার দশ মিটার আরেকজন দিলা তুমি হচ্ছে দুই মিটার বা তিন মিটার তার মানে ডেন্সিটি যত ডেন্স হবে যত সলিড এর কাছাকাছি যাবে তত প্রোটেকশনটা হাই হবে আর কি ওরিয়েন্টেশন ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমাদের দেশে তুমি যদি শীত শীতকালের তো আমাদের তো স্নোফল নাই বা শীতকালে স্নোফল আসে না আর কি তুমি যদি ওরিয়েন্টেশনটা তুমি যদি উল্টা দিকে দিয়ে রাখো তাহলে প্রোটেকশনটা একদমই হবে না তোমাকে ওরিয়েন্টেশনটা বুঝে দিতে হবে তোমাকে আর কি লেন্থ অবশ্যই লেন্থের ফ্যাক্টর কতটুকু তুমি দিতে কন্টিনিউটি ইউনিফর্মিটি কন্টিনিউটি রাখতে হবে তুমি পাঁচ মিটার পর গাছ লাগাইলা কিছু দূর যে দশ মিটার গ্যাপ দিয়ে দিলা পনেরো মিটার গ্যাপ দিয়ে তাহলে কন্টিনিউটি না হ্যাঁ রাখতে হবে ক্রস সেকশনাল শেপ হোয়াট ইজ ক্রস সেকশনাল শেপ ক্রস সেকশনাল শেপ হচ্ছে তোমার ক্রস বরাবর যেমন দশ সারি গাছটা আমি দিলাম দিকে তোমার হচ্ছে ছোট গাছ দিলাম তারপরে একটু বড় তারপরে একটু বড় তারপরে তোমার হচ্ছে এভারগ্রিন গাছ দিলাম

শেষ করে দিলাম তোমরা আহ যারা এখনো ইয়ে করো নাই আহ আমি বলতেছি যে আহ যারা ওই আহ আমি যেটা লিঙ্ক পাঠিয়েছিলাম যারা লিঙ্ক টা এখনো তোমার আহ দেওয়া নাই জুতো অনেকেও দিতে পারো নাই আমি জানিনা একটু আহ একটু দিয়ে দাও আমি দেখি কতজন দিতে পারো তোমরা লিঙ্কটা আচ্ছা ঠিক আছে তোমরা আমি বোধহয় এত বড় গ্রুপের জন্য সে নিচ্ছে না যে গুগল ফর্ম এটা ইনস্টিটিউশনাল ইমেল দিয়ে করা ওই জন্য নিচ্ছে না হ্যাঁ এনিওয়ে দ্যাটস দ্য প্রবলেম এট অল ওকে আমি ইয়ে করে নেই তোমাদের মেইল সিট আমার কাছে আছে আর আমি তোমাদেরকে আবার রিকোয়েস্ট করতে আমি এখন রেখে দিব মিটিং শেষ করব তোমরা হচ্ছে টাইমলি তোমরা তোমাদের এই জুমের নামটা প্রথমে আইডি এবং পরে নাম দেখো তাহলে আমি এখান থেকে সার্ভার থেকে আমি তোমাদের অ্যাড্রেসটা আমি নিয়ে নিতে পারবো আর অ্যাড্রেস অ্যাড্রেস নিয়ে আরকেটে চেষ্টা করব ক্লাসে থাকার জন্য স্যার সার্ভার থেকে নিলে ভালো হয় স্যার